Saksat Parama Brahma Tasmai Sri Gurave Namaha Om Ramaya Ramachandraya Rama Bhadraya Vidhase Raghunathaya Nathaya Sitaya Pataye Namaha Om Sri Sita Lakshmana Bharata Shatrughna Hanumat Sameta Sri Ramachandra Parabrahmane Namaha নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে সপ্রেম স্বাগত। আজকে আমরা শুনব শ্রীমৎ বাল্মীকি রামায়ণের দ্বাবিংশ সর্গ বালকাণ্ডের, বালকাণ্ড বা আদিকাণ্ডের দ্বাবিংশ সর্গ, মানে বাইশতম সর্গ। বাইশতম সর্গে প্রতিপাদ্য বিষয় রাজা দশরথ কর্তৃক স্বস্তিবাচন পূর্বক মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষণকে প্রেরণ এবং পথে বিশ্বামিত্রের নিকট রাম লক্ষণ কর্তৃক বলা এবং অতিবলা নামক বিদ্যালাভ তথা বশিষ্ঠ ব্রবতি রাজা দশরথ স্বয়ং প্রারিষ্ট বদন রাম আজুহাব সলক্ষ্মণম কৃত সস্তয়নং মাত্রা পিতা দশরথেন চ পুরধসা বশিষ্ঠেন মঙ্গলৈরভিবন্ত্রিতম। মহর্ষি বশিষ্ঠ কর্তৃক এইরকম যখন মহর্ষি বশিষ্ঠ মহারাজ দশরথকে বললেন, রাজন আপনি চিন্তা করবেন না, মহর্ষি বিশ্বামিত্র নিজেই নিজেকে সুরক্ষিত রাখতে তিনি যথেষ্ট পারঙ্গম, তার কাছে তার সাথে রামলক্ষণকে দিন, তাতে রামলক্ষণের কল্যাণই হবে। তখন কি করলেন, আশ্বাস পেয়ে মহারাজ দশরথ রামলক্ষণকে আহ্বান করলেন, মাতা কৌশল এবং পিতা দশরথ স্বস্তিবাচন করলেন। স্বস্তি মানে মঙ্গল, মঙ্গলসূচক যে বচনাদি তাকে স্বস্তিবাচন বলে। পুজোর সময় করা হয়, প্রথমে বলা হয় যেই পুজোটা করবেন সেই পুজোর সম্বন্ধে বলে, তারপরে বলা হয় যে এই স্বস্তি ভবন্ত ব্রুবন্ত, পুণ্যাহং ভবন্ত ব্রুবন্ত, ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত, স্বস্তিবাচনাদি করা হলো। হলে তখন মহর্ষি বশিষ্ঠদেব এবং রঘুকুলের তিনি পুরোহিত বশিষ্ঠদেব কী করলেন, মঙ্গল ক্রিয়াদি দ্বারা রামলক্ষণকে তখন অভিমন্ত্রিত করলেন, তাদের মঙ্গল বিধান করলেন। স্বপুত্রং মূর্ধপাঘ্রায় রাজা দশরথস্তদা দদৌ কৌশিকপুত্রায় সুপ্রীতেনান্তরাত্মনা। তখন রাজা দশরথ রামলক্ষণের মস্তক আগ্রহণ করে প্রসন্ন চিত্তে পুত্রদ্বয়কে রামলক্ষণকে মহর্ষি বিশ্বামিত্রের হস্তে সমর্পণ করলেন। তত বায়ু সুখস্পর্শ নিরজস্ক বভূ যথা বিশ্বামিত্রগতং রামং দৃষ্ট্বা রাজীবলোচনম পুষ্পবৃষ্টি মহত্তাসি দেবদন্ধ বিনিশ্বনৈ শঙ্খদ্বন্দ্ব বিনির্ঘোষ প্রয়াতে তো মহাত্মনি। শ্রীরামচন্দ্র যখন মহর্ষি বিশ্বামিত্রর সাথে গমনে উদ্যত, তখন সুখস্পর্শ বায়ু প্রবাহিত হতে লাগল। বিশ্বামিত্রের সঙ্গে পদ্মপলাশ লোচন কমল নয়ন রামচন্দ্রকে যেতে দেখে তখন স্বর্গে দেবদুন্দুবী বেজে উঠল, মহতি পুষ্প বৃষ্টি হতে লাগল। মহাত্মা রামচন্দ্রের গমনকালে শঙ্খ দুন্দুবী বিভিন্ন বাদ্যযন্ত্র তখন বাজতে লাগল। বিশ্বামিত্র যজাবগ্রে তত রাম মহায়শাহ কাক পক্ষধর ধন্যে তং চ সৌমিত্রন্নগাত। বিশ্বামিত্র মহর্ষি আগে আগে চলতে লাগলেন, পেছনে পেছনে মহাযশস্বী ধনুর্ধারী শ্রীরামচন্দ্র এবং সুমিত্রানন্দন লক্ষণ রামচন্দ্রকে অনুসরণ করতে লাগলেন, তিনি সবার পেছনে থাকলেন। কলাপেনৌ ধনুষ্পাণি সভয়ানৌ দিশ দশ বিশ্বামিত্রং মহাত্মানং ত্রিশিষাবিব পন্নগৌ অনুজগ্মতু রক্ষদৌ পিতামহমিবাসনৌ অনুজাতৌ শ্রিয়াদীপ্তৌ সভয়ন্তাবিনন্দিতৌ। অনিন্দ্য সুন্দর উদার মানা এক স্কন্ধে তুনির অপর স্কন্ধে হস্তধৃত
স্কন্দ সংযুক্ত ধনুর্ধারী ভাতৃদ্বয় রাম লক্ষণ এই তখন বিশ্বামিত্রকে অনুসরণ করতে লাগলেন। তাদের সৌন্দর্য অনুপম সৌন্দর্যে দশ দিক উদ্ভাসিত হয়ে উঠল। মনে হচ্ছে যেন অশ্বিনী কুমারদ্বয় পিতামহ ব্রহ্মাকেই অনুসরণ করছেন। তদা কৌশিকপুত্রং তো ধনুষ্পাণিষ্বলঙ্কৃত বদ্ধ গোধাঙ্গলিত্রাণ খড়গবন্ত মহদ্যতে। আর সেই সময় সু অলঙ্কারে শোভিত অনিন্দ্য সুন্দর দীপ্তিমান ভাতৃদ্বয় রাম লক্ষণ গোধা চর্ম নির্মিত অর্থাৎ গোসাপের চামড়ার থেকে যে অঙ্গুলিত্রাণ মানে আঙুলগুলোকে অস্ত্রের আঘাত থেকে বাঁচানোর জন্য সেই আঙ্গুলিত্রাণকে ধারণ করলেন। কুমারৌ চারু বপৌষৌ ভ্রাতরৌ রাম লক্ষ্মণৌ অনুজাতৌ শ্রিয়াদীপ্তৌ শোভয়েতামনিন্দিতৌ স্থানং দেবামিবাচিন্তং কুমারামি বিব পাবকী। খর্গ ধনুর্বাণ ধারণ করে অচিন্ত শক্তিশালী দেবাদিদেব মহাদেবের অনুগামী অগ্নিদেবের পুত্রদ্বয় ন্যায় কৌশিক নন্দন বিশ্বামিত্রকে রাম লক্ষণ অনুসরণ করতে লাগলেন। অধ্যয়ঙ্গত্বা সরজুয়ায় দক্ষিণে তটে রামে তে মধুরাংবাণী বিশ্বামিত্রভ্যভাষত গৃহাণ বৎসলীলং মা ভূতকালস্য পর্যয়ঃ। সরজু নদীর দক্ষিণ তটে অর্ধযোজন পথ অতিক্রম করা হয়ে গেলে মহর্ষি বিশ্বামিত্র রামকে মধুর স্বরে আহ্বান করে বললেন, রাম কালক্ষেপ না করে শীঘ্র সরজুর জলে আচমন করো, স্নান করে এসো। মন্ত্র গ্রামং গৃহানত্তং বলামতি বলং তথা না শ্রম না জর বাতে না রূপস্য বিপর্যয়। আমি তোমাকে বলা এবং অতিবলা নামক সমুদয় মন্ত্র গ্রহণ করো আমার কাছ থেকে, তাহলে তোমার শ্রমজনিত কোনো কষ্ট হবে না, জ্বরজনিত কষ্ট থাকবে না, রূপের কোনো পরিবর্তন হবে না। বহু গুণসম্পন্ন এই মন্ত্ররাজকে আমি তোমাকে দেওয়ার জন্য আমি স্থির করেছি, তুমি একমাত্র উপযুক্ত পাত্র এই মন্ত্র গ্রহণের। না চ সুপতং প্রমত্তং বা ধর্ষয়িষ্যন্তি নৈরিতাহা ন বাহ সদৃশ বীর্যে পৃথিব্যামস্তি কশ্চন। তুমি নির্দ্রুত থাকো অথবা প্রমত্ত অবস্থাতেই থাকো না কেন, রাক্ষসরা কখনও তোমাকে নিগৃহীত করতে পারবে না, পৃথিবীতে বীরত্বে বাহুবলে তোমার সদৃশও কেউ থাকবে না। ত্রেষু লোকেশু বারাম নভবেত সদৃশস্তব বলামতি বলং চৈব পঠতাস্তত রাঘব। হে বৎস রঘুকুল নন্দন রাম, তুমি বলা এবং অতিবলা মন্ত্র পাঠ করলে ত্রিভুবনে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমার তুল্যও কেউ ত্রিভুবনে হবে না। ন সৌভাগ্যে ন দাক্ষিণ্যে ন জ্ঞানে বুদ্ধি নিশ্চয়ে নত্তরে প্রবিভক্তব্যে সমলোকে সুতবা নঘ। হে নিষ্পাপ শ্রীরাম, এই বলা এবং অতিবলা বিদ্যা লাভ করলে শুভা দৃষ্টি বিষয়ে দক্ষতায় প্রজ্ঞায় বুদ্ধির গভীরতায় প্রশ্নোত্তর দানে যুক্তিতর্কে কোনো বিষয়ই কেউ তোমার সমকক্ষ হতে পারবে না। এতদ বিদ্যাদয়ে লব্ধে নভবেত সদৃশস্তব বলা চাতি বলা চৈব সর্বজ্ঞানসমাতর। সর্বপ্রকার জ্ঞানের উৎসই বলা এবং অতিবলা বিদ্যা লাভ করতে পারলে কেউ জগতে তোমার তুল্য হতে পারবে না। খুত পিপাসে নতে রাম ভবিষ্যে তে নরোত্তম বলামতি বলং চৈব পঠতাস্তত রাঘব। গৃহাণ সর্বলোকর্ষ গুপ্তয়ে রঘুনন্দন। হে নরোত্তম রাম, বলা এবং অতিবলা মন্ত্র পাঠ করলে তোমার ক্ষুধা পিপাসাজনিত কষ্ট থাকবে না, ত্রিভুবন রক্ষার জন্য তুমি এই মন্ত্রকে তুমি গ্রহণ করো। বিদ্যাদয়মধেয়ানে যশশ্চাথ ভবেদ ভবে পিতামহসুতে ইহেতে বিদ্যে তেজসমন্বিতে। পিতামহ ব্রহ্মা প্রসূত তেজময় এই বিদ্যাদয় অধ্যয়ন করলে পৃথিবীতে তোমার যশ সর্বত্রই বিস্তৃত হবে। পিতামহ ব্রহ্মাই প্রথম এই মন্ত্র প্রদান করেছিলেন মহর্ষি বিশ্বামিত্রকে।
প্রদাতং তব কাকুস্থ সদৃশস্থং হি পার্থিব কামং বহুগুণাৎ সর্বে তৈয়েতে নাত্র সংশয়ঃ তপসা সম্ভূতে চৈতে বহুরূপে ভবিষ্যতঃ। হে কাকুস্থ কুলনন্দন রাজকুমার, আমার তপস্যা সঞ্চিত বহু ফল প্রদাত এই মন্ত্রদ্বয় তোমাকেই প্রদান করতে ইচ্ছা করি, কারণ এই বিদ্যা গ্রহণে তোমার যথেষ্ট যোগ্যতা আছে বলে আমি মনে করি। তত রাম জলং স্পৃষ্ট প্রদিষ্ট বদন শুচি পতে জগ্রাহতে বিদ্যে মহর্ষে ভবিতাত্মন। তখন রামচন্দ্র সরোজ জলে আচমন করে পবিত্র হয়ে প্রফুল্ল বদনের শুদ্ধান্তকরণে মহর্ষি বিশ্বামিত্রের নিকট সেই বিদ্যাদ্বয় গ্রহণ করলেন। বিদ্যা সমদিত রাম সুশোভে ভীম বিক্রম সহস্র রশ্মির ভগবান শরদীব দিবাকর। মহাপরাক্রমশালী রামচন্দ্র বিদ্যা সমজ্জ্বল হয়ে শরৎকালীন সহস্র কিরণমালী ভগবান সূর্যের ন্যায় ভাস্বর হয়ে উঠলেন। গুরু কার্যাণি সর্বাণি নিযুজ্য কুশিকাত্মজে অসুস্থং রজনী তত্র সরজ্যং সম্মুখং ত্রয়। রামচন্দ্র তখন কৌশিক নন্দন বিশ্বামিত্রের জন্য গুরুর প্রতি করণীয় সকল প্রকার কার্য সম্পাদন করলেন এবং তারা তিনজন অর্থাৎ বিশ্বামিত্র, শ্রীরাম এবং শ্রী লক্ষ্মণজি সরজ নদীর তীরে সেই রাত্রি সুখে বাস করলেন। দশরথ নেপসেন সত্তমাভ্যাং তৃণাশয়নেন চেতে তদশী বতাভ্যাং কুশিকসুত বচন লালিতাভ্যাং সুখমিব সাবিভব বিভাবরিচ। রাজা দশরথের পুত্রদ্বয় অনুপযুক্ত তৃণশয্যায় শায়িত হয়েছিলেন বটে, কিন্তু মহর্ষি বিশ্বামিত্রের মধুর প্রভাব আলাপে ললিত হয়ে সেই রাত্রি তারা খুব সুখে তারা সরজ নদীর তীরেই তারা সেই রাত্রি বাস করলেন। ইত্যার্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে বালকাণ্ডে দ্বাবিংশ সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডের 22তম সর্গ এখানেই সমাপ্ত হল। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপাশীর্বাদ এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।